সাথে অক্টেট রোল এবং তাদের আয়নের একটা সম্পর্ক দেখবো, যে একটা কম্পাউন্ডস এবং তাদের বন্ডগুলো কিভাবে গঠিত হয়। আমাদের তো চ্যাপ্টার নাম কেমিক্যাল বন্ড। আচ্ছা, কেমিক্যাল বন্ডস অ্যাট্রাকশন বিটুইন টু আর মোর অ্যাটমস, দুটা অ্যাটমের মধ্যে বা তারও বেশি অ্যাটমের মধ্যে, দুটা পরমাণুর মধ্যে বা তারও বেশি পরমাণুর মধ্যে ইন্টারাকশন হবে, ঠিক আছে, বিটুইন ভ্যালেন্স ইলেকট্রনস, আয়নিক বন্ডস, কোভ্যালেন্ট বন্ড। এর ভিত্তিতে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, আয়নিক বন্ড হতে পারে, কোভ্যালেন্ট বন্ড হতে পারে। এই দুটাই হলো মূল বন্ড কিন্তু সত্যিকার অর্থে, ঠিক আছে। আচ্ছা, ভ্যালেন্স ইলেকট্রন সম্পর্কে আমরা আগেও দেখেছি যে এটা হলো বাইরের শক্তি স্তরের ইলেকট্রন, যেমন হিলিয়ামের ক্ষেত্রে দুইটা আছে, মোট চারটা ইলেকট্রন। ইউনিয়নের মধ্যে দেখো আটটা ভ্যালেন্স ইলেকট্রন, আর্গনের ক্ষেত্রে আটটা ইলেকট্রন, এই যে আটটা ভ্যালেন্স ইলেকট্রন, এই ধরনের ইলেকট্রন যদি থাকে, ভ্যালেন্স ইলেকট্রন আটটা, তাহলে খুবই স্থিতিশীল হয়, স্টেবল হয়, তাই না? এই যে হাইড্রোজেন, হিলিয়াম 18 নম্বর গ্রুপে, হাইড্রোজেন 1 নম্বর গ্রুপে, লিথিয়ামে একটা, বেরিলিয়ামে দুইটা, বোরনে 3টা, কার্বনে 4টা, নাইট্রোজেনে 5টা, অক্সিজেনে 6টা, ফ্লোরিনে 7টা, নিয়নে 8টা। তো এই 8টার কাছাকাছি সবচেয়ে কে, এই জন্য এর ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছা সবচেয়ে বেশি, তারপরে এটা, তারপরে এটা। আর এটা আসলে 4টা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা নাই, 4টা ইলেকট্রন গ্রহণ করতে পারে না। আর এটার মানে 8টা হওয়া এদের পক্ষে খুব কঠিন, 3 2 1, এই জন্য এর ইলেকট্রন ত্যাগ না করে, ইলেকট্রন গ্রহণ না করে বরং ত্যাগ করবে। তবে এর একটা আছে বলে ত্যাগ করা সহজ, দুইটা বলে তার থেকে কঠিন, তিনটা বলে তার থেকে আরো কঠিন, বুঝতে পেরেছো? এই গ্রুপে দেখো সোডিয়ামে 1টা, ম্যাগনেসিয়ামে 2টা, অ্যালুমিনিয়ামে 3টা, সিলিকনে 4টা, ফসফরাসে 5টা, সালফারে 6টা, ক্লোরিনে 7টা, আর্গনে 18টা। একই রকম এটা সবচেয়ে কাছে আছে, 8টার কাছাকাছি, এই জন্য এর পক্ষে ইলেকট্রন গ্রহণ করা সব থেকে সহজ। তারপর আস্তে আস্তে কঠিন হতে থাকবে, আর এদিকের গুলোর পক্ষে খুবই ইলেকট্রন ত্যাগ করা কঠিন, আর এদিকের পক্ষে খুবই ইলেকট্রন তোমার এই সরি, এদের পক্ষে ইলেকট্রন গ্রহণ করা কঠিন, আর এদের পক্ষে ইলেকট্রন ত্যাগ করা কঠিন। সব থেকে ইলেকট্রন ত্যাগ করা সহজ হলো সোডিয়ামের, আর সবচেয়ে ইলেকট্রন গ্রহণ করা সহজ হলো ক্লোরিনের, বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এই যে এ নাম্বার একটা কোশ্চেন দেখি, যে এক্স দিয়ে একটা ইলেকট্রন দেখানো হচ্ছে, উড বি দ্য ইলেকট্রন ডট ফর্মুলা ফর, এটা কোনটার জন্য হবে বলো তো? এই তিনটা উত্তরের মধ্যে কোনটা হবে? সোডিয়াম, সোডিয়াম, হ্যাঁ ঠিক আছে, এটা কোনটা হবে উত্তর দিয়ে দি অপশনটা। মানে অপশন কি সেম এটারই? আচ্ছা, বোরন হলে কটা হইতে পারে ইলেকট্রন? বোরন হলে হবে হলো এর তিনটা হতো, আর ফসফরাস হলে কটা হতো? 3 নম্বরটা অপশন, ফসফরাস হলে আচ্ছা, অ্যান অক্টেট ইন দ্য আউটার সেল ম্যাক্স অ্যাটম স্টেবল, যদি বাইরের শক্তি স্তরে অক্টেট থাকে, মানে 8টা ইলেকট্রনের একটা সেট থাকে, তাহলে ওই পরমাণুগুলো খুব স্থিতিশীল, স্থিতিশীল হয়, হ্যাঁ, ইলেকট্রনস আর লস্ট, গেইনড অর শেয়ার টু ফর্ম অ্যান অক্টেট। তা যাদের অক্টেট নাই, যাদের মানে অক্টেট ভিন্ন ভিন্ন ব্যতীত অন্য কোনো ইলেকট্রন আছে, তারা ইলেকট্রন হয় হারাবে, না হয় গ্রহণ করবে, অর্জন করবে, না হয় শেয়ার করবে, ভাগাভাগি করবে, এর মাধ্যমে তারা অক্টেট পূরণ করতে যাবে, আর এভাবেই কিন্তু কেমিক্যাল বন্ড ফর্মেশন হয়। আনপেয়ার্ড ভ্যালেন্স ইলেকট্রন স্ট্রংলি ইনফ্লুয়েন্স বন্ডিং, যদি আনপেয়ার্ড ইলেকট্রন যারা থাকে, তারাই শুধু কিন্তু তোমার এই বন্ড তৈরি করতে পারে, পেয়ার্ড ইলেকট্রনগুলো বন্ড তৈরি করতে পারে না। মানে যারা জোড়া ইলেকট্রন,
বা রেশকটি স্তরে যারা জোড়া ইলেকট্রন তারা কিন্তু বন্ধন গঠন করে না, যা যে ইলেকট্রনগুলো বিজোড় শুধুমাত্র তারাই বন্ধন গঠন করে। বুঝতে পেরেছ? আচ্ছা আমরা একটু দেখাবো ফরমেশন অফ আয়নস ফ্রম মেটালস। একটা ধাতুতে ইলেকট্রন ত্যাগ করেই তোমার আয়ন হবে, ধাতুগুলো ধনাত্মক আয়ন তৈরি করে ইলেকট্রন ত্যাগ করে, আর অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। আয়নিক কম্পাউন্ডস রেজাল্ট হোয়েন মেটালস রিয়্যাক্ট উইথ নন মেটালস। আয়নিক কম্পাউন্ড কখন তৈরি হবে? আয়নিক বন্ধন, আয়নিক যৌগ যখন একটা ধাতুর সাথে একটা অধাতুর বিক্রিয়া করবে তখনই। মেটালস লস ইলেকট্রন টু মেটা ম্যাস দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ দেয়ার নিয়ারেস্ট নোবেল গ্যাস। এবং মেটালগুলো যখন ইলেকট্রন ত্যাগ করবে তখন সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে। যেমন সোডিয়াম কখনো আর্গনের মতো হবে না, সোডিয়াম কখনো হিলিয়ামের মতো হবে না, সোডিয়াম কখনো ক্রিপ্টনের মতো হবে না, সোডিয়াম নিয়মের মতো হবে। আবার পটাশিয়াম হবে আর্গনের মতো, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করবে। পজিটিভ আয়ন ফ্রম হোয়েন দ্য নাম্বার অফ ইলেকট্রনস আর লেস দ্যান দ্য নাম্বার অফ প্রোটনস। ঠিক আছে, পজিটিভ আয়ন কখন? যখন আমরা দেখবো যে ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যা থেকে কম, তখনই সেটাকে আমরা বলবো পজিটিভ আয়ন। যেমন গ্রুপ ওয়ান মেটালস, ঠিক আছে, আয়ন ওয়ান প্লাস, গ্রুপ টু মেটালস আয়ন টু প্লাস, গ্রুপ থার্টিন মেটালস গ্রুপ থ্রি প্লাস। এর মানে কি? এই আয়নে এই মেটালের থেকে একটা ইলেকট্রন কম আছে, এই আয়নে মেটালের থেকে দুইটা ইলেকট্রন কম আছে, এই আয়নে মেটালের থেকে তিনটা ইলেকট্রন কম আছে। মানে আমরা প্রোটনগুলোকে বলি ধনাত্মক, ইলেকট্রনগুলোকে ঋণাত্মক। এখন তুমি যদি ধরো এগারোটা প্রোটন দশটা ইলেকট্রন, এগারোটা প্রোটন মানে প্লাস ইলেন আর দশটা ইলেকট্রন মানে মাইনাস টেন, আর যোগ করো দেখো প্লাস ওয়ান। বুঝতে পেরেছ? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা এখন ফরমেশন অফ সোডিয়াম আয়ন, সোডিয়াম অ্যাটম যার বাইরের শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে ডট দিয়ে দেখানো হয়েছে, সে একটা ইলেকট্রন ত্যাগ করবে, একটা ইলেকট্রন ত্যাগ করলে যে সোডিয়াম আয়ন হবে। এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কি? ইলেকট্রন বিন্যাসটা হলো 2 8 1, প্রথম শক্তি স্তরে দুইটা, তার দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন। এর ভ্যালেন্সি ইলেকট্রন হলো 1, যোজন ইলেকট্রন হলো 1, আর এটা 2 8, এই একটা ইলেকট্রন আর নাই, চলে গেছে, তখন এটা নিয়নের মতো হয়ে গেছে। তো এখানে দেখো এগারোটা প্রোটন মানে এগারোটা প্লাস, আর এগারোটা ইলেকট্রন এগারোটা মাইনাস, যোগফল করলে 0। কিন্তু এখানে এসে দেখো এগারোটা প্রোটন এগারোটা প্লাস আর দশটা ইলেকট্রন দশটা মাইনাস, যোগফল করলে 1 প্লাস। দশটা ইলেকট্রনের সাথে দশটা প্রোটন চলে যাওয়ার পর একটা প্রোটন থেকে গেল, এখানে 1 প্লাস, আর এখানে তো কেটে গেল। আচ্ছা ম্যাগনেশিয়াম আয়ন দেখো, দুটো ইলেকট্রন আছে, ম্যাগনেশিয়াম আয়ন দুটো ইলেকট্রন ত্যাগ করলো, করে ম্যাগনেশিয়াম 2 প্লাস হলো। এটা ইলেকট্রনিক কনফিগারেশন কি? 2 8 2, ঠিক আছে, আর এটার ইলেকট্রন 2 8, শেষে দুটো ইলেকট্রন চলে গেছে, তখন নিয়নের মতো হয়ে গেছে। 12টা প্রোটন 12p প্লাস, 12 ইলেকট্রন মাইনাস, ঠিক আছে, 12টা ইলেকট্রন মাইনাস, তাহলে এখানে কি হলো? যোগফল 0 হলো, আর এখানে দুটো ইলেকট্রন কম আছে, তাহলে 2 প্লাস। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ এখন এটা একটু দেখো তো তুমি কি বলে, পড়ো চেষ্টাটা। আমরা দেখালাম যে সাম পার্টিকেল আয়নস উইথ পজিটিভ চার্জেস ক্যাটায়নস, ধনাত্মক চার্জযুক্ত আয়নগুলোকে আমরা বলি ক্যাটায়ন। হ্যাঁ, কারণ ধনাত্মক চার্জযুক্ত আয়নগুলো যখন তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন ক্যাথোডে গমন করে, ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়, এই জন্য এদেরকে ক্যাটায়ন বলা হয়। তো ক্যাটায়নগুলো গ্রুপ ওয়ান এরগুলো কি প্লাস ওয়ান তৈরি করে, গ্রুপ টু এরগুলো প্লাস টু তৈরি করে, গ্রুপ থার্টিন এরটা প্লাস থ্রি তৈরি করে। মানে এরা একটা করে ইলেকট্রন ত্যাগ করে, দুটো করে ইলেকট্রন ত্যাগ করে, তিনটা করে ইলেকট্রন ত্যাগ করে। বুঝতে পেরেছ? আচ্ছা এখন প্রশ্ন উত্তর দাও দেখি। হ্যাঁ পড়ে পড়ে উত্তর দাও তুমি। এটা কি অ্যালুমিনিয়ামের কথাই বলছে?
হ্যাঁ অ্যালুমিনিয়ামের কথা বলতেছে। হ্যাঁ তাহলে এটা হবে লুজ থ্রি ইলেকট্রন। হ্যাঁ ঠিক আছে, আয়নিক চার্জ অফ অ্যালুমিনিয়াম থ্রি প্লাস। এটা কারেক্ট হয়েছে। আচ্ছা সলিউশন গুলো আমরা দেখে নিই। প্রথমে আমরা বলেছিলাম যে এর ভ্যালেন্স ইলেকট্রন হলো থ্রি, পরে বলেছিলাম যে এটা লোজ থ্রি ইলেকট্রন এক নাম্বার, আর পরে বলেছিলাম যে থ্রি প্লাস চার্জ। ঠিক আছে, এই যে থ্রি ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন থ্রি, লস ইলেকট্রন থ্রি, আর তোমার চার্জ হলো থ্রি প্লাস। আচ্ছা এটা এটা দেখো, আবার ইলেকট্রন কম না, আমরা উত্তর গুলো দেখছি। হ্যাঁ আচ্ছা, এখন তুমি এই নাম্বারটা দেখো তো, হোয়াই ডাস ক্যালসিয়াম ফর্ম এই ক্যালসিয়াম টু প্লাস আয়ন, মানে ক্যালসিয়াম টু প্লাস আয়ন কিভাবে গঠিত হবে, তাকে কি করতে হবে, কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে বা কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হবে, কি করতে হবে, দুটো ইলেকট্রন কি করতে হবে, ত্যাগ করতে হবে। হ্যাঁ লস টু ইলেকট্রনস টু গিভ অক্টেট, এই দুটো ইলেকট্রন ত্যাগ করে দেবে, কারণ আর্গনের মতো হবে। আর হোয়াই ডাস অক্সিজেন ফর্ম অক্সিজেন টু মাইনাস, দুটো ইলেকট্রন গেইন করতে হবে, গেইনস টু ইলেকট্রন টু গিভ অক্টেট, দুটো ইলেকট্রন গেইন করে টু এইট হয়ে গেল, টু সিক্স ছিল টু এইট হয়ে গেল, লাইক নিয়ন। বুঝতে পেরেছ? এখন নন মেটালস আয়নে আমরা আসলাম, এতক্ষণ ছিলাম আমরা মূলত মেটালে। ইন আয়নিক কম্পাউন্ড, একটা আয়নিক যৌগে নন মেটালস ইন 15, 16 and 17 গেন ইলেকট্রন ফ্রম মেটালস, গ্রুপ 15 গ্রুপ 16 আর গ্রুপ 17 যে মৌলগুলো আছে 15, 16, 17 তারাই মূলত ইলেকট্রন গেন করে এবং তোমার অধাতব আয়ন ঋণাত্মক আয়ন তৈরি করে। নন মেটাল অ্যান্ড ইলেকট্রনস টু অ্যাসিড দ্য অক্টেট অ্যারেঞ্জমেন্ট, নন মেটালগুলো কি করে ইলেকট্রন অ্যাড করে, করে তারা অক্টেট পূর্ণ করে। নন মেটাল আয়নিক চার্জ, আর নন মেটালে আয়নিক চার্জ হবে মাইনাস, মেটালে আয়নিক চার্জ হলো প্লাস, আর নন মেটালে আয়নিক চার্জ হলো মাইনাস। দেখো ফ্লোরাইড আয়ন আনপেয়ার্ড ইলেকট্রন, এখানে দেখো পেয়ার্ড ইলেকট্রন এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, আনপেয়ার্ড একটা, এই জন্যই কিন্তু সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে পেয়ার হওয়ার জন্য। যতগুলো যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে ততগুলো সে যোজনী প্রদর্শন করতে পারে, শতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারে জোড়া হওয়ার জন্য। এটাই হলো তোমার যোজনের মানে সংজ্ঞা, বা যোজনী বলে যে একটা ইলেকট্রন গ্রহণ করে একটা হয়ে গেল, যেমন ওয়ান মাইনাস। এখানে দেখো 27 ছিল 28 হয়ে গেলো নিয়মের মতো, এখানে প্রোটন ছিল 9, ইলেকট্রন ছিল 9, 0, এখানে প্রোটন 9, ইলেকট্রন 10 হয়ে গেছে, তাহলে ওয়ান ওয়ান মাইনাস আয়নিক চার্জ হয়ে গেল। এখন উত্তর দাও দেখি। ওই যে তোমাকে নামগুলো দিতে হবে, দুটো নাম তো দেওয়া আছে, নাইট্রাইড দেওয়া আছে, ফ্লোরাইড দেওয়া আছে, মাঝখানে বাকি চারটা দিতে হবে, পাঁচটা দিতে হবে, নামগুলো বলো দেখি কি হবে। অক্সাইড, হ্যাঁ ঠিক আছে অক্সাইড, তারপরে এটা হবে হলো ফসফেট, না ফসফাইড, ফসফাইড, হ্যাঁ সব সময় ওই যে ডিই হবে, আইডি শেষ হবে, আইডি, এগুলো সবগুলোর আইডি হবে। হ্যাঁ তখন ঋণাত্মক চার্জ থাকে, ঋণাত্মক চার্জ থাকে নন মেটাল গুলো, আর একা একা থাকে তখন আইড, আইড যুক্ত হবে। হ্যাঁ তোমার যদি এটা PO4 হয়, NO3 হয় তখন ভিন্ন জিনিস, তখন তো কয়েকজন যুক্ত আছে, কিন্তু যদি একা থাকে তাহলে সবসময় আইড হবে, ফসফাইড। তারপরেরটা কি হবে, সালফাইড, সালফাইড, হ্যাঁ ক্লোরাইড, হ্যাঁ ব্রোমাইড, হ্যাঁ ঠিক আছে। নাইট্রাইড তো আমরা আগে দেখেছি, অক্সাইড পেয়েছিল, ফ্লোরাইড,
ফসফাইড একটু সমস্যা হয়েছিল প্রথমে, তারপর সালফাইড, ক্লোরাইড, ব্রোমাইড আর সমস্যা হয়নি। দেখছো ফসফাইড? হ্যাঁ, সবগুলো শেষে, সবগুলো শেষে আইডি 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 থাকবে। রিয়্যাক্টর চার্জযুক্ত যারা একক আয়ন থাকবে তারা সবাই আইড থাকবে শেষে। আচ্ছা, আমরা আর